আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা নতুন গান নিয়ে আসলাম, যেটা ওয়েস্টবেঙ্গল ক্লাস সেভেনের একটি সাহিত্যমালা নামক বাংলা বইয়ের একটি গান, যেটার নাম হলো আজি দক্ষিণ দুয়ার খোলা। এই গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো কবিতাটি বা গানটি আমরা সুর মিলিয়ে পড়ব না, আমরা প্রত্যেকটা লাইনের মানেটা বোঝার চেষ্টা করব। তো সেটা আমাদের সুর মিলিয়ে পড়াটা উদ্দেশ্য নয়, আমাদের প্রত্যেকটা লাইনের এবং গানটার ভিতরে কী বলতে আসি সেটা জানার আমাদের উদ্দেশ্য, তাই আমরা লাইনটা পড়ি। তো আজি দক্ষিণ দুয়ার খোলা, এই গানটির ভিতরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত ঋতুকে আগমন জানিয়েছেন। আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত যে ঋতুগুলিকে নিয়ে কোনো না কোনো কবিতা, গান বা গল্প আছেই, তো তার মধ্যে বসন্ত ঋতুটা বিশেষ করে তার বেশি ধরা পড়ে তার কবিতার বা গানের ভিতরে। তো তো এই দেখি আমরা এই দিক এই কবিতা বা এই গানটার ভিতরে কী বলতে সেটা আমরা বোঝার চেষ্টা করি। আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, অর্থাৎ দক্ষিণ দিক থেকে বসন্তকে আগমন জানাচ্ছে। দক্ষিণ দুয়ার খোলা, দক্ষিণ দিক থেকে বসন্ত বাতাসকে আসতে বলছে। দিব হৃদয় খোলা, হৃদয় দোলার দোলা, অর্থাৎ বসন্ত ঋতুকেই হৃদয় মনের ভিতরে বা বসন্ত ঋতুকে হৃদয় থেকে আজ আসতে বলছেন। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, নবশ্যামল শোভন রথে এসো বকুল বিছানা পথে, অর্থাৎ বসন্ত ঋতুতে নবশ্যামল সুন্দর শোভন মানে সৌন্দর্য রথে, অর্থাৎ সবুজ শ্যামল সাজানো রথে এসো বকুল বিছানো পথে, অর্থাৎ বকুল ফুলের বিছানো সেই পথ দিয়ে সবুজ রথে চড়ে বসন্ত ঋতুকে আগমন জানিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এসো বাজায় এসো এসো বাজায়ে ব্যাকুল বেনু মেখে পিয়ালি ফুলের রেণু, অর্থাৎ এসো বাজায়ে বেনু বেনু বাজিয়ে পিয়ালি ফুলের রেণু মেখে রবীন্দ্রনাথ ঠাকুর আবারও এখানে বসন্ত ঋতুকে আগমন জানিয়েছেন। তাহলে সবুজ রথে চড়ে বকুল বিছানো পথে বেনু বাজিয়ে এবং পিয়ালি ফুলের রেণু মেখে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত ঋতুকে আগমন জানিয়েছেন। এসো হয়ে এসো হয়ে এসো আমার বসন্ত এসো, এসো ঘনফল ঘনপল্লব পুঞ্জে এসো হে এসো হে এসো হে, অর্থাৎ এই বসন্ত ঋতুতে পাতাগুলি সব বনের ভিতরে নতুন পাতা শীত কাটিয়ে বসন্ত ঋতু বা বসন্ত ঋতুর সেই বসন্ত ঋতুতে কী হয়, বিভিন্ন ধরনের পাতাগুলো গজায় এবং বিভিন্ন পাতার পুঞ্জ গড়ে ওঠে। এসো বনমল্লিকা কুঞ্জ এবং বনে ভয়ে নতুন নতুন ফুল ফোটে, সেই ফুলের কথা এবং ফুলের কুঞ্জে এবং ফুলের এই পাতার পঞ্জ, অর্থাৎ এসো পল্লব পুঞ্জে মানে এখানে পাতার গুচ্ছকে বোঝানো হয়েছে, বা পাতার বসন্ত ঋতুতে যেহেতু অনেক পাতা হয় তাই এখানে ঘনপল্লব পুঞ্জ বলা হয়েছে বসন্ত ঋতুকে। আবার বনমল্লিকা কুঞ্জ, অর্থাৎ এই সময় বিভিন্ন ধরনের ফুল হয় তাই বসন্ত ঋতুকে এখানে বনমল্লিকা কুঞ্জের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে, অর্থাৎ হেসে হেসে রবীন্দ্রনাথ ঠাকুর এই পাগল হাওয়ার দেশে বসন্ত ঋতুকে আগমন জানিয়েছেন। তোমার উতলা উতরিও তুমি আকাশে উড়িয়া দেবে এসো হে এসো হে এসো আমার বসন্ত, অর্থাৎ বসন্ত ঋতু এসে সমস্ত মানুষের মনে উতলা উড়িয়ে দেবে, অর্থাৎ আনন্দ জাগিয়ে তুলবে, তাই সমস্ত আকাশে বাতাসে বসন্ত আসলে এক নতুন প্রাণের ছন্দ বা নতুন এক উচ্ছল বা উতলা গড়ে উঠবে, তাই রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত ঋতুকে আগমন জানিয়েছেন। তো আজি দক্ষিণ দুয়ার খোলা কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বসন্ত ঋতুকে তিনি গানের ভিতরে
রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত ঋতুকে আগমন জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।